দাদু দিনগঞ্জে এই কুরুক্ষেত্রের যুদ্ধে এই পাঁচজনকে যাকে আশীর্বাদ করলেন দাদু একটু আগে ভাবছিল কি এই পাঁচজনকে মেরে কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ করে আমি দুর্যোধনকে রাজা করব আজকে সেই দাদু মাথায় আশীর্বাদ করলেন প্রণামের ফল প্রণামের ফল কোনদিন ব্যর্থ হয় না মাথায় হাত রেখে বলছে যথা ধর্ম তথা জয় এই যুদ্ধে তোমার জয় লাভ হবে হবে হরি বল হরি বল এইবারে মা আশীর্বাদ করে দাদু বলছে জানিস যুধিষ্ঠির দুর্যোধন তো কোনোদিন আমার কাছে আসে না দুর্যোধন কোনোদিন আমার কাছে আসে না কেন ও বড় অহংকারী অহংকারটা কেন জানো এই যুদ্ধের জন্য কয়েকদিন আগে একটা গুপ্ত মিটিং ডাকা হয়েছিল সেই গুপ্ত মিটিং এ আমি বলেছিলাম দুর্যোধন আমি পাঁচ মাসের মধ্যে আমি দু মাস যুদ্ধ করব দাদু বললো আমি দু মাস যুদ্ধ করব অস্ত্র শিকার গুরুদেব বললো আমি অস্ত্র ধরে আমি দু মাস যুদ্ধ করব ক মাস হলো মা চার মাস আজ যারা সকলে এসেছিল সারা বলেছিল আমরা সকলে মিলে এক মাস করব ক মাস তাহলে যুদ্ধ হবে পাঁচ মাস ধরে এই পাঁচ মাসের মধ্যে যুদ্ধ হবে মাত্র 17 দিন এক বেলা বলুন আর 18 দিন বলুন তাই দাদু বলছে এই পাঁচ মাসের কথা শুনে দুর্যোধন মনে মনে ভাবছে পাঁচ মাস যদি যুদ্ধ হয় তাহলে পঞ্চ পাণ্ডবের পাঁচ ভাই ওরা মরে হেরে অগাধ জলদিগর্ভে তলিয়ে যাবে ওরা অগাধ জলদিগর্ভে তালিয়ে যাবে এই অহংকারে দুর্যোধন আমার কাছে কোনোদিন আসে না আমাকে প্রণাম করতেও আসে না তাই তোমার এই প্রণাম তোমার এই যে ভক্তি এই প্রণামে আমি কি আশীর্বাদ না দিয়ে থাকতে পারি তাই দাদু বলল এই যুদ্ধে তোমার জয় লাভ হবে যথা ধর্ম তথা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতিদিন আপনারা কৃষ্ণচরণে প্রণাম করবেন কৃষ্ণ ভক্তকেও প্রণাম করবেন সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন পিতামাতা গুরুজনদের প্রণাম করবেন প্রতিদিন আশীর্বাদ পাবেন চলুন মা এবার একটু চলুন আমরা ভাগবত থেকে ভাগবত মহাত্ম থেকে চয়ন করা আপনারা এতদিন দেখে এসেছেন মা গাভীর গাভীর গর্ভে কোনোদিন মানুষের জন্ম শুনেছেন এতদিন দেখে এসেছেন মানুষের গর্ভে মানুষ হয় মানুষের পেটে মানুষ জন্ম গ্রহণ করে আজকে ভাগবত মহাত্ম বললেন মাঝে মাঝে ব্যতিক্রম হয় একটি গাভীর গর্ভে একটি গাভীর গর্ভে জন্ম নিয়েছিল একটি মানুষ যার নাম হলো গোকর্ণ যার নাম দিয়েছিল গোকর্ণ কান দুটো তার মায়ের মতো বড় বড় তাই তার নাম হয়েছিল গোকর্ণ তাই চলুন আজকে শুনব গাভীর গর্ভে মানুষের জন্ম ভক্ত গোকর্ণ একেবারে ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে চলুন আমাদের ভারতবর্ষের দক্ষিণ সীমাটা কত দূর আমাদের ভারতবর্ষের দক্ষিণ সীমাটা কত দূর মা সেতুবন্ধ রামেশ্বরপুর নাম শুনেছেন তারপরে রাবণ রাজার দেশ গো লঙ্কা ওইখানে যেতে হবে এই লীলাটা এই পালাটি শুনতে হলে ওখানকে যেতে হবে মা দর্শন করতে হলে ওখানে হয়েছিল এই গোকর্ণ গাভীর গর্ভে মানুষের জন্ম হ্যাঁ চলুন মা তাই বৈষ্ণব কবি পদ লিখলেন নদীটার নাম তুঙ্গাভদ্রা এ নদীটার নাম তুঙ্গাভদ্রা আমাদের গঙ্গে চোপাট করতে হলো আস্তে আস্তে গঙ্গে চোপাট করতে অনেক নদীর নাম উচ্চারণ করতে হয় হতে হয় না নম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী নর্মদী সিন্ধু সরস্বতী কি জলস্মিন কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস
पुष्करे निचो एतानि तीर्थानि पूजाकाले भवन्तियो कि आमादेर पूजोर समय एगुलो पाठ करते हय तो शौच होते हय। अच्छा मा एई नदीटार नाम कि ओखाने आछे? आछे नेई? ताहले एई नदीटार नाम तुंगाभद्रा। सेई नदीर तटे चार बर्णेर मानुष बास करत, चार बर्णेर मानुष। अच्छा बर्ण बोलते मायेरा कि बुझेछेन? अनेक समय मायेरा गायेर रंगे बर्ण व्यवहार करे। কেউ যদি ফর্সা হয় কি বলে? কি ফর্সা? কেউ যদি গায়ের রং ফর্সা হয় গৌর বর্ণ বলে না? হ্যাঁ। আবার যদি নয় কালো নয় ফর্সা হয় মাগুর, মানে মাগুর মাছের মতো না, মাগুর বর্ণ। রাধে রাধে। আবার কালো, যারা কালোকে তো কালো বললেই গণ্ডগোল। কৃষ্ণবর্ণ মাস অনেক উচ্চাঙ্গের কথা, কালো বললে ছাতার রং বললে ঠিক আছে, কালো বলা হবে না, ছাতার রং। আবার দেখবেন কালো মেয়ের একটু বেশি করে সাবান মাখা। বাবা আমার জীবনে একবার ঘটেছিল, আমার ঘরে মা সে দেখি প্রতিদিন নতুন নতুন এসে আমার বাড়িতে সাত আট বার করে সাবান মাখে। আমি বলি হ্যাঁ গো এত সাবান মাখো কেন, এত সাবান মাখো কেন তুমি? না বলে দেখো তখনকার দিনে তো আমাদের গান বাজনা বায়না হতো আমাদের বাড়িতে গিয়ে, আমাদের বাড়িতে গিয়ে বায়না হতো, এখন তো ফোনের দ্বারা আমাদের বায়না হয়। তখন বাড়িতে গিয়ে পাঁচ টাকা কি পাঁচ শিকা পয়সা, পাঁচটা পান পাঁচটা সুপারি, সেই পাঁচ শিকা পয়সা পাঁচটা পান সুপারির দাম দিতে আমরা চলে আসতাম। আর এখন পাঁচ হাজার টাকা আগে ভরে দিতে হয় তবু দল ফেল করে ফেলে আসে না। কথা সে বেশি হয়ে গেছে, ফোন করছে ফোন বন্ধ। গত পরশুদিন গান করতে গেলাম বাবা, গান হয়ে যাচ্ছে আমার সময় চলে গেল আসে না, বলে ফোন বন্ধ। তার মানে সে অন্য কথা বেশি পেয়ে গেছে। রাধে রাধে। তাহলে মা আমি বলি এত সাবান মাখো কেন, বলে ওই যে তখনকার দিনে আমাদের দেশে বায়না করতে গেত আমাদের বাড়িতে গিয়ে, বলে দেখো ওরা যখন বায়না করতে আসে আমি যখন চায়ের কাপটা নিয়ে যাই, তার মানে বোঝেছেন তো, হাতে একটা খড়গ দিয়ে দিলে কি অবস্থা হবে। আমি বলি তুমি তো সাবান মাখছো, তুমি তো আরো কালো হয়ে যাবে, চকচকে যাবে। কয়লাকে যত বার ধৌত করলে কয়লার কালো দাগ যাবে? কয়লাকে সাবান মাখালে কালো দাগ যাবে? কয়লাকে দুধে ডোবালে কি করলে যাবে বলুন তো? আগুনে পোড়াইলে হবে, আগুনে দিয়ে দিলে কি হয় বলুন তো? থাকবে কয়লা ময়লা হীন হয় আগুন দিলে তাই, আর মানুষ যদি মানুষ হবে সে যদি সদগুরু পায়। এই কালোর কথা আমি বলছি না, কৃষ্ণ ভজন বিহনে, কৃষ্ণ সাধন ভজন বিহনে আমাদের দেহটা কালি কলঙ্ক হয়ে যায়, তখন এই কলঙ্ক দেহ নিয়ে আর গোবিন্দ সেবায় লাগে না। কি এই যে যোগমায়া পূর্ণমাসীর ঘট, আমরা যখন ঘট কিনতে যাই, কুমোর ভাই অনেক ঘট আনে, কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তাহলে এতগুলি ঘট মদন ভাগ্নে মদন কিন্তু গড়েছে, এই সব ঘট গোবিন্দ সেবায় লাগে না। এই মানব দেহ মা এক একটি ঘট, সবাই কি গোবিন্দ সেবায় আসতে পেরেছে? নিতাই গৌর হরি হরি হরি। আমার অনেকে এসেছিল দেখে শুনে কেটে পড়ছে, বলে ধ্যাত ভালো লাগে না। ভালো লাগবে কি করে বা, কীর্তন শুনতে হলে একটু মগজটা ঠিক হলো হওয়া চাই, কীর্তন শোনাটা তো সহজ নয় মা, মগজে থাকা চাই। হনুমান দেখেছেন? হনুমান হনুমান দেখেছেন তো মা? হনুমান সব খায়, কি খেতে পারে না বলুন তো? দেখবেন ঝুনো নারকেল পেড়ে ফেলে, ঝুনো নারকেল পেড়ে ফেলার পরে দেখবেন উপরের ছোপটাটা কোন রকম ছাড়িয়ে ফেলে, তারপরে দেখে ভেতরে একটা সব মালা। এবারে কি করে গো? সপ্তম মাল দেখে
এইবারে সেই ফালতু মালটা যে ফেলে দিয়ে চলে গেল, এবারে কেউ যদি তাকে গুড়িয়ে, যারা গুড়িয়ে কুড়িয়ে যারা ভেঙে ভেতরে ঢুকে তারা কি পায়? জলে শাসে পরি পূর্ণ বস্তু, 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 যারা ভেতরে ভেঙে একটু মগজে থাকা চাই, তা নাহলে বলবো ধর ভালো লাগেনি, ওটি বললে হবে না। রাধে রাধে, তাহলে মা এখানে কোন বর্ণের কথা বলা হয়েছে? চারটি বর্ণের কথা বলা হয়েছে। কি কি? প্রথম হবে ভগবানের বদন থেকে। আসলে আমাদের পরিচয়টা আমরা নিজেরাই জানি না, আমাদের পরিচয়টা শুনুন, আমাদের কে? আমাদের পিতা। আমাদের পিতা কে শুনুন, ভগবানের বদন থেকে আমাদের ব্রাহ্মণের জন্ম, ভগবানের বদন থেকে আমাদের জন্ম। আমাদের চারটা বর্ণ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র, বাহ মায়েরা ভালো জানে তো। তাহলে প্রথমে ব্রাহ্মণের জন্ম হবে হয়েছিল ভগবানের বদন থেকে, ক্ষত্রিয়ের জন্ম হলো ভগবানের দুটি বাহু, আর ভগবানের উরুদেশ থেকে জন্ম হলো কার? বৈশ্য। এই এইখান থেকে এই উরুদেশটাকে অনেকে আবার বলে শ্মশান ভূমি। কেন বলুন তো মা? এটা আবার শ্মশান ভূমি অনেকে বলে, কেন না এই শ্মশান ভূমি কেন জানো? এখানে ভগবান একজনকে, এখানে একজনকে ভগবান বধ করেছিলেন, কে বলুন তো? হিরণ্যকশিপুকে। ব্রহ্মার বলে বলিয়ান হয়েছিল, বলেছিল, আশীর্বাদ পেয়েছিল কি, আমি রাতেও মরবো না, আমি দিনেও মরবো না, আমি মাটিতেও মরবো না, আমি শূন্যেও মরবো না। অমরত্ব লাভ করলেন, অমরত্ব লাভ করে দেবতাদের উপরে অত্যাচার করল, ভগবান সহ্য করতে না পেরে নরসিংহ রূপ ধারণ করে, নরসিংহ রূপ ধারণ করে ভগবান বললেন, তোকে আমি রাতেও মারবো না, আমি তোকে দিনেও মারবো না, আমি তোকে শূন্যেও মারবো না, আমি তোকে মাটিতেও মারবো না। নয় রাত নয় দিন দু সন্ধ্যার বেলা এই উরুদেশে ভগবান উরুদেশে দেখে বিদূর্ণ করে দিয়েছিল নারীগুলো, ভগবান বিদূর্ণ করে, মনে হয় যে নারীগুলো যেন ভগবান খাচ্ছে। ছবিটাকে দেখলে মনে হয় না মা, ভগবান ওই নারীগুলোর ভেতরের যে রস, ওই রসগুলো ভগবান দেখছে যে একটা অসুরের ঔরসে কি করে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ, একটা সুদুর্লভ কৃষ্ণ ভক্ত কি করে একটা অসুরের ঔরসে জন্ম হলো। আসলে মা, যেদিন হিরণ্যকশিপু মাতা কয়াধুর সঙ্গে, প্রহ্লাদের মাতা কয়াধুর সঙ্গে যখন মিলন ঘটেছিল স্বামী স্ত্রীর মধ্যে, সেদিন কয়াধু তো মা গোপনে গোপনে বিষ্ণু ভক্ত ছিল, তাই কয়াধু স্বামীকে বলছে, স্বামী তুমি যেমন করে আমাকে অন্যান্য দিন আলিঙ্গন করো, তুমি যেমন করে আমাকে জড়িয়ে ধরো, আমাকে চুম্বন করো, আমাকে প্রেম নিবেদন করো, আজকে যেন তুমি অন্য মনস্ক, তোমার মন যেন চঞ্চল, তুমি কোথায় যেন হারিয়ে ফেলেছ, কোথায় যেন কাকে খুঁজছ, কি ব্যাপার তোমার মন এত চঞ্চল কেন? বারবার বলছে, বারবার বলল, তখন
হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে বলছে, তুমি জানো না আমি একজনকে সকাল থেকে খোঁজ করছি। সে কে গো? কয়াদু বলছে সে কে? নামটা উচ্চারণ করাচ্ছেন তাকে কেমন করে? সে কে? সে কে? বলল আমার ভাগ্য হত্যার প্রতিশোধ নেব। বিষ্ণু কোথায়? বিষ্ণু কোথায়? এই বিষ্ণু বলতে বলতে মা অমনি হিরণ্যকশিপুর শুক্র, হিরণ্যকশিপুর শুক্র কয়াধুর গর্ভমা যে স্খলিত হয়ে গেল এই কৃষ্ণ নামে, বিষ্ণুর নামে সেই শুক্র বস্তু এত পবিত্র হয়ে গেল। সেই শুক্র বস্তু কয়াধুর গর্ভে গিয়ে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত লাভ করলেন।